আল্লাহ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পড়তে হলে আল্লাহ নাম এবং গুণগুলি পড়তে হবে আল্লাহর নূর বলতে বুঝেন আল্লাহর নূর আপনি কিন্তু আপনার এই এখন যে সূর্যের আলো বা চাঁদের আলো এগুলো বোঝার কোনো সুযোগ নেই আল্লাহ তালা তিনি নূর সরাসরি হাদিসে আসছে কোনো কোনো বর্ণায় আসছে ইন আল্লাহ নূর নুর নূর কিন্তু এটা শুদ্ধ শুদ্ধ হচ্ছে হেজাবহ নূর আল্লাহর নূর নূরের আলো এমন যে হাদিসে আসছে যে যদি কোনো তিনি সেটাকে উন্মুক্ত করে দিতেন যতটুকু তার নুরের আলো পড়তো পর্দা দিয়ে ঘিরে রাখছেন সেটাকে আলোটাকেও সেটা যদি কোনো তুই উন্মুক্ত করে দেন যেটুকু যে এটুকু পুড়ে সাই হয়ে যেত এই যখন আল্লাহ তালা তার নূরের আলো তিনি তুর পাহাড়ের উপর ফেললেন সেটা পুড়ে ছাঁই হয়ে গেল কারণ আল্লাহর হাদিসে আছে যে হাতুয়াঝি তার চেহারার যে আলো সে আলোতে সারা তার চেহারা আমরা বিশ্বাস করি হাদিসে আসে যেহেতু চেহারা আলোতে সব কিছু পুড়ে ভরসা হয়ে যেত কিন্তু আল্লাহ তারা নিজে হাইজাব নিয়েছেন কেন যাতে করে তার সৃষ্টি নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহর নূরকে বুঝবেন এমন যে যেটা অবশ্যই এ যেটুকু হাদিসে যটুকু এর বাইরে আমাদের কোনো নূরের মতো আমাদের তবে এটা আলোকিত এতে কোনো সন্দেহ নেই হেজাব আলো এটা কিন্তু এবং সেটা যে সেটা আলো যে পড়েছে হাদিসে আসছে কোরআনে কারিমে আসছে সরাসরি যে যখন আলো পড়লো তখন মুসা আলাইসাল্লাম দেখতে পেলেন যে গাছের গাছের মধ্যে যে আলো পড়েছে তিনি মনে করলেন যে সেখান থেকে তিনি আলো নিয়ে এসে তার তার পরিবার শীতের ছিল পরিবারকে তিনি উষ্ণ করবেন তিনি যতই যান আলো ততই দেখেন সেখান থেকে কথা বেরোয়েছে ইনি আনল্লাহ আনা সেখান থেকে তাহলে সেই আলো আলো পড়ার কারণে আলো থেকে সেখানে কথা হয়েছে ওলার তো হচ্ছে আলো অবশ্যই একটু বোঝা গেছে যে আলোটা অবশ্যই আমাদের আলোর মতো না কিন্তু সেখানে সেটার সে যে আলোটা পড়েছে আল্লাহ তার যে হেজাবের যে আলোটা পড়েছে পর্দার সেটা এমন আলো যেখানে পুড়ে না কোনোটা আর কোনোটা পুড়ে যেমন যেমন পুড়ে গিয়েছে তিনি ইয়ার যেটা পুড়ে না সেটা হেজাবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা আলো আরেকটা যেটা পুড়ে যায় যেটাও তার উন্মুক্ত করা একটা আলো যার কারণে পুড়ে গেছে তুর পাহাড় তাহলে এটা পরিপূর্ণ চিত্র কিন্তু আপনি কখনো পাবেন না আপনার ধারণা বলতে হবে কেমন কখনো বলবেন না বলবেন যে এইভাবে এইভাবে আসছে হাদিসে এর বাইরে অতিরিক্ত ধরন নির্ধারণ করা আমাদের জন্য জায়জ নাই তো যেটা আসছে ওটা বলতে পারবেন যে এরকম যে আসছে যে গাছে আসছে তো গাছ পুড়েনি ওইটা আছে এক ধরনের আলো আবার যে আবার তুর পাহাড়ের সেটা চূর্ণ হয়ে গেল সেটাও আসছে যে এবং হাদিসে যেটা আসছে যে লাহারা কাঁচ ভাতোয়া জিলান মান তাহিলে বা তার চেয়ার তার তার চোখের আলো যেখানে পড়তো সেখানে পুড়ে ছাঁই হয়ে যেত এটা যেহেতু হাতি চেয়ার এটার উপরে বিশ্বাস করে আমরা বিশ্বাস করবো এরকম আলো কিন্তু এর চেয়ে অতিরিক্ত বিশ্বাস করার সুযোগ নেই যখন আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব তাকে দেখতে পাবো ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বিস্তারিত তখন আমরা সেটা অনুভব করতে পারবো আল্লাহ তালা সেটা রেখে দিয়েছেন সবচেয়ে বড়ো আনন্দের দিনের জন্য সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার জন্য এবং যেটা সবচেয়ে বেশি আনন্দদায়ক হবে জান্নাতের জন্য সেই জন্য এর চেয়ে বেশি জানার চেষ্টা আমরা না করি